অনলাইন ক্লাসে ঝামেলা কলেজে পক্ষ থেকে আমি পরম কুমার ঘোষ সহকারী অধ্যাপক আইসিটি বিভাগ দ্বাদশ শ্রেণী 2022 সালের পরীক্ষার্থী সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত। আজকে আমরা আলোচনা করব আইসিটি বিষয়ে দ্বিতীয় অধ্যায়ে নেটওয়ার্ক টপোলজি। নেটওয়ার্ক টপোলজি একটা গুরুত্বপূর্ণ অংশ, যে নেটওয়ার্ক টপোলজিটা কি আমাদের জানা দরকার। নেটওয়ার্ক টপোলজি বলতে সাধারণত কম্পিউটার নেটওয়ার্কে একটি কম্পিউটার হতে অপর একটি কম্পিউটারের সাথে ফিজিক্যাল এবং লজিক্যাল যে সংযোগ ব্যবস্থা সেটাকে নেটওয়ার্ক টপোলজি বলে। এই সংযোগ ব্যবস্থার উপর ভিত্তি করে নেটওয়ার্ক টপোলজিকে সাধারণত 6টি ভাগে ভাগ করা হয়। আর নেটওয়ার্ক টপোলজির উদ্দেশ্য বা নেটওয়ার্ক টপোলজির উদ্দেশ্য হচ্ছে স্বল্প ব্যবস্থাপনা বা বৃহত্তর ব্যবস্থাপনার মাধ্যমে সরাসরি যোগাযোগ স্থাপন ব্যবহারকারীদের মধ্যে। তার ফলে দেখা যাচ্ছে ইহার হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সরলভ ব্যবহার করা যায় এবং সহজে যোগাযোগ স্থাপন করা যায়। আমাদের মূলত আজকে আলোচনা করব নেটওয়ার্ক টপোলজির প্রকার। নেটওয়ার্ক টপোলজিতে সাধারণত সংযোগের উপর ভিত্তি করে এটিকে 6টি ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে স্টার টপোলজি, 2 হচ্ছে রিং টপোলজি, 3 হচ্ছে বাস টপোলজি, 4 হচ্ছে মেশ টপোলজি, 5 হচ্ছে ট্রি টপোলজি এবং হাইব্রিড টপোলজি। এই টপোলজিগুলোর উপরে আজকে আমরা প্রথমে তোমরা বোর্ডে এখানে লক্ষ্য করো যে আমরা নেটওয়ার্ক টপোলজির সংজ্ঞাটা দেওয়া আছে এবং প্রকারভেদ দেওয়া আছে। আমরা প্রথমে স্টার টপোলজিটা কাকে বলে দেখি, আগে চিত্রে আমরা দেখি। চিত্রে এখানে চিত্রটাকে তোমরা লক্ষ্য করো, যেখানে স্টার টপোলজির চিত্র দেখানো হলো, যে স্টার টপোলজির কেন্দ্রে হাফা সুইচ আছে। এই হাফা সুইচের সাথে কম্পিউটার ব্যবহারকারীদের সংযোগ দেওয়া হয়। তাহলে যে টপোলজির কেন্দ্রে হাফা সুইচ থাকে এবং হাফা বা সুইচের সাথে ব্যবহারকৃত কম্পিউটারের সংযোগ দেওয়া হয় সেটা হচ্ছে স্টার টপোলজি। এই স্টার টপোলজির বৈশিষ্ট্য হচ্ছে এর সহজে সংযোগ স্থাপন করা যায় এবং দেখা যাচ্ছে যে কোনোটা যদি সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, কোনো একটা ব্যবহারকারী সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে নেটওয়ার্কটি বিচ্ছিন্ন হয়ে যায় হয়। এই সাধারণত ল্যান সংযোগের ক্ষেত্রে এই স্টার টপোলজি ব্যবহার করা হয়। এই টপোলজি ইনস্টল করা সহজ এবং এর ব্যয়ও কম। তাই যে টপোলজি কেন্দ্রে
হাফ পাস সুইচের দ্বারা অন্যান্য সংযোগকারী বা ব্যবহারকারীদের সংযোগ স্থাপন করা হয়, সেই ধরনের টপোলজিকে বলা হয় চেষ্টার টপোলজি। এইবার আসবো আমরা দ্বিতীয় টপোলজি, যেটা হচ্ছে রিং টপোলজি। এখানে রিং টপোলজি চিত্র দেওয়া হয়েছে। রিং টপোলজির মধ্যে যে টপোলজি একটি কম্পিউটারের সাথে আর একটা কম্পিউটারের সংযোগ দেওয়া হয় এবং প্রথম যতগুলো কম্পিউটারের সংযোগ দেওয়া হয় ধরো প্রথমটা সেই শেষ কম্পিউটারের সংযোগ স্থাপন করে একটা লুপ আকৃতি ধারণ করে। এই স্থানীয় টপোলজি এটা হচ্ছে সহজ টপোলজি বা এটা অনুষ্ঠান করা খুবই সহজ, সাধারণত স্বল্প পরিসরে এই টপোলজিটা ব্যবহার করা হয়। যদি কোনো কারণে যে কোনো একটি সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বা দুটো ব্যবহারকারীর মধ্যে যে কোনো কাজে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে নেটওয়ার্কটি সম্পূর্ণ অচল হয়ে যাবে এবং ব্যবহারকারীর সংখ্যা বেশি হলে ডাটা ট্রান্সফার তাহলে কম হয়ে যাবে বা ডাটা স্থানান্তর ধীর গতিতে সম্পন্ন হয়। এই হচ্ছে রিং টপোলজি। এরপরে আরো আমরা তিন নম্বরে হচ্ছে বাস টপোলজি। এখানে বাস্তবের চিত্র দেখা যাচ্ছে, তোমরা লক্ষ্য করো যে এখানে মূল একটা কেবল বা তার আছে, এই মূল তারের সাথে বিভিন্ন ব্যবহারকারীর সংযোগ দেওয়া আছে। এই তারটাকে ব্যাকবোন হিসাবে বলা হয়। এই তারের সাথে যে কয়জন ব্যবহারকারী সংযোগ নেবে সেই সংযোগকারীর ভিত্তিতে সংযোগ দেওয়া হয়। যদি কোনো কারণে একজন ব্যবহারকারীর সাথে সংযোগ বিচ্ছিন্ন হয় তাহলে নেটওয়ার্কটি কখনো বিনষ্ট হয়। শুধুমাত্র যখনই ব্যাকবোনটাই নষ্ট হবে তখন এই নেটওয়ার্কটা অচল হবে, বাকি সর্বক্ষেত্রে এই নেটওয়ার্কটি সচল থাকে। বাস টপোলজি সাধারণত কেউ স্বল্প পরিসরে বিরাট পরিসরে ব্যবহার করতে পারে, মোটা এরিয়া নেটওয়ার্কের ক্ষেত্রেও এই টপোলজিটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাহলে এই হলো বাস টপোলজি। এরপরে আসবো আমরা মেশ টপোলজি। মেশ টপোলজি চিত্রটা আমরা দেখি।
যে টপোলজিতে সাধারণত প্রত্যেকজন ব্যবহারকারীর সাথে প্রত্যেক ব্যবহারকারীর সংযোগ সরাসরি থাকে সেটা হচ্ছে মেশ টপোলজি। আমরা এই টপোলজির ক্ষেত্রে দেখেছি যে টপোলজির সাথে যে টপোলজি প্রত্যেক ব্যবহারকারীর সাথে সংযোগ স্থাপিত হয় কিন্তু সরাসরি হয় না। এখানে দেখা যাচ্ছে যে মেশ টপোলজির ক্ষেত্রে প্রত্যেকটা কম্পিউটারের সাথে সরাসরি সংযোগ স্থাপিত হয়। সরাসরি সংযোগ স্থাপিত হওয়ার পরে ডাটাগুলো সহজে এক কম্পিউটার থেকে আর এক কম্পিউটারে স্থানান্তর করা যায়, ডাটা নিরাপত্তা বৃদ্ধি পায়। এই ধরনের টপোলজি সাধারণত লোকাল এরিয়া নেটওয়ার্কের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখানে দেখা যাচ্ছে যদি আমরা চারটি কম্পিউটারের সংযোগ দিই সেক্ষেত্রে আমাদের কয়টা কাগজের প্রয়োজন হতে পারে। যদি চারটি কাগজের সংযোগ দিই তাহলে আমরা সাধারণত চারটে কম্পিউটার যদি সংযোগ দেওয়া হয় বা চারজন ব্যবহারকারীর সাথে যদি সংযোগ দেওয়া হয় এক্ষেত্রে ছয়টা ক্যাবলের প্রয়োজন হবে। এই হচ্ছে মেশ টপোলজি। এরপরে আমরা আনবো ট্রি টপোলজি। ট্রি টপোলজি চিত্রটা আমরা দেখি। ট্রি টপোলজি বলতে সাধারণত শাখা প্রশাখাযুক্ত টপোলজিকে বলা হয়। এখানে কেন্দ্রে একটা কম্পিউটার যেটা হোস্ট হিসাবে কাজ করে, এখানে যে আপনার যে কম্পিউটারটা আছে এটা প্রথম হোস্ট হিসাবে এখান থেকে মনে করো যে দুটো সংযোগ দেওয়া হয়েছে, দুটো কম্পিউটার এবার এখান থেকে লক্ষ্য করো যে এই দুই নম্বর যে কম্পিউটার এখান থেকে আবার তিনটি কম্পিউটার সংযোগ দেওয়া হয়েছে বা তিনজন ব্যবহারকারী সংযোগ দেওয়া হয়েছে। এই তিনজন ব্যবহারকারী হোস্ট হিসাবে এই দ্বিতীয় কম্পিউটার কাজ করে। এবার এখান থেকে যদি পরবর্তীতে যে কম্পিউটার থেকে সংযোগ দেওয়া হবে সেটা সেই কম্পিউটার বা সেই নেটওয়ার্কের হোস্ট হিসাবে কাজ করে, তাহলে ট্রি টপোলজি বলতে সাধারণত যে ধরনের টপোলজিকে শাখা প্রশাখাযুক্ত টপোলজি বলা হয়। এই কারণে বলা হয় যে কেন্দ্রীয় যে কম্পিউটার থাকে সেটা হোস্ট হিসাবে কাজ করে। সেই কম্পিউটার যখন অন্য কম্পিউটারের সংযোগ দেওয়া হয় এবং সেই কম্পিউটার যদি অন্য আরও সংযোগ বৃদ্ধি করে সেই ক্ষেত্রে তাদের হোস্ট হিসাবে সেই কম্পিউটারটায় কাজ করে। এই হচ্ছে শাখা প্রশাখাযুক্ত টপোলজি। এইবার কিন্তু আমাদের সর্বশেষ যেটা টপোলজি সেটা হচ্ছে হাইব্রিড টপোলজি। এখানে চিত্রে লক্ষ্য করো যে আগে আমার সংখ্যাটা আছে যে টপোলজি দিয়ে সাধারণত স্টার টপোলজি, রিং টপোলজি বা মেশ টপোলজি, বাস টপোলজি সমন্বয় করে যে টপোলজি সেটা হচ্ছে হাইব্রিড টপোলজি। এক কথায় যে বলল যে সকল টপোলজি সমন্বয়ে হাইব্রিড টপোলজি ব।
गठित है। हाइब्रिड टपोलजी साधारण बिराट आकार क्षेत्र में टपोलजीटा व्यवहित है। आज के नेटवर्क टपोलजी क्लास संक्षिप्त भाव छयार टपोलजी विवरण देवा सबा के धन्यवाद जानिए आज के क्लास शेष करछि।